পরিবেশ দিবস উপলক্ষে র্যালিও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা থেকে মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস এর অংশগ্রহণ এবং প্লাস্টিক পণ্য বর্জনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগের আয়োজনে শহরজুড়ে স্কেটিং র্যালি প্রদক্ষিণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিলা আক্তার। আলোচনা সভা শেষে পরিবেশ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।